আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ইদহাব, ফেরেস্তাদের কাছে যান, ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস, যেই ফেরেস্তারা বসা তাদেরকে সালাম দাও, ফাস্তামি মা ইউহাইয়্যুনাক, তারা কি জবাব দেয় এটা শুনবা মনোযোগ দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেস্তারা জবাব দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহটা ফেরেস্তারা বাড়িয়েছেন, এই জন্য সালাম দিলে সালামের জবাবটা উত্তমভাবে দেওয়া, এটা কোরআনের আদেশ। আল্লাহ বলেছেন, ইদা হাইয়্যিতুম বিতাহিয়্যা, তোমাদেরকে যখন অভিবাদন জানানো হয়, ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমরা উত্তমভাবে ওই অভিবাদনের জবাব দাও, অথবা যেই শব্দে অভিবাদন জানানো হয়েছে ওই শব্দেই জবাব দাও। আসসালামু আলাইকুম বললে জবাবে ওয়ালাইকুম আসসালাম, এটা হলো একদম সমান সমান, আর উত্তম হলো অরহমাতুল্লাহ যদি বাড়ান, অবরকাতু যদি বাড়ান। তাহলে সালামের এত সুন্দর হাদিস থাকতে কেন এটা বলতে হবে যে সালামে 90 নাকি? সহিহুত তারগিব একটা কিতাবের নাম, এই কিতাবের একটা হাদিস, হাদিসটা সহিহ লি গাইরিহি, 2720 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم اذا لقي المؤمن المؤمن فسلم واخذ بيده فصافح تناثرت خطاياهما كما يتناثر ورق الشجر। কোন মুমিন অপর মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পর যখন সালাম দেয়, হাত ধরে যখন মুসাফা করে, গাছের পাতার মতো তাদের উভয়ের গুণাগুলো ঝরে পড়ে যায়। এই ফজিলত থাকতে 90 নেকিটা কেন বলতে হবে? বুখারী শরীফের 12 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ইসলামি খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজগুলা সবচেয়ে উত্তম ইয়া রসুল আল্লাহ, আপনার কাছে জানতে চাই। ফকালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুত'িমু আত-ত্বাআম ওয়া তাকরা আস-সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, অন্যকে খাবার খাওয়ানো এটা ইসলামের একটা উত্তম কাজ, আর পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়া এটা ইসলামের সবচেয়ে উত্তম কাজের একটা কাজ। তাহলে এত সুন্দর সালামের বর্ণনা থাকতে আমরা ভুল কোনো বর্ণনা বলবো না, ঠিক আছে না? তিরমিজি শরীফের বর্ণনা 2485 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا والناس نيام وفي روايه وصلوا بالليل والناس نيام تدخلوا الجنه بسلام। হে মানুষ, তোমরা সালামের প্রচার ঘটাও, সালামের ব্যাপক প্রচার করো, অপরকে খানা খাওয়াও, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের নামাজ পড়ো, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তাহলে সালামের কত সুন্দর ফজিলত, যে নিরাপদে জান্নাতে যাওয়ার আমল হলো সালাম। তাহলে 90 নাকি এটা সঠিক নয়, এটা আর আমরা বলবো না কখনো, ভুল হিসাবে মানুষকে জানাই দেবো যে ভাই এটা ভুল, এটা আর বললেন না, মহব্বতের সাথে জানাই দেবো। মুসলিম শরীফের 54 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আন্তর্জাতিক নাম্বার হিসাবে মিলে যাবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। নবীজি বলেন, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ইমানদার না হও। এরপর নবী বলেন, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ একে অপরকে তোমরা মহাব্বত না করো। আবার নবী বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু,
একে অপরকে ভালোবাসা না পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না, ইমান ছাড়া জান্নাতে যেতে পারবা না, আর মোহাব্বত ছাড়া ইমানদার হতে পারবা না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব না যে আমলটা যদি তোমরা করো আপসের মধ্যে তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে? নবীজি বললেন আফসুস সালাম, আপসের মধ্যে তোমরা সালাম বিনিময় করবা, এতে তোমাদের মহাব্বত হবে। যদি তোমাদের আপসের মধ্যে মহাব্বত হয়ে যায় তাহলে তোমরা ইমানদার হতে পারবা, আর ইমানদার হতে পারলেই তোমরা জান্নাতে প্রবেশ করবা। তাহলে ইমান, জান্নাতে যাওয়ার জন্য শর্ত ইমান, ইমানের জন্য শর্ত করা হয়েছে হাদিসে মহাব্বত। আর মহাব্বত বাড়বে কীভাবে? নবীজি পদ্ধতি শিখিয়ে দিলেন সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে সালাম শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কত সুন্দর মর্যাদা, ফজিলত। তাহলে বলেন সালামের ব্যাপারে আলাদা ফজিলতের হাদিস আছে কিনা? তাহলে এত সুন্দর ফজিলত থাকতে আমরা ভুল কিছু বলবো না, ঠিক আছে না? আল্লাহ ভুল বলা থেকে, শ্রবণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা, আপনি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবেন, আল্লাহর পক্ষ থেকে বরকতের খাজানা নিয়ে ঘরে প্রবেশ করতে পারবেন শুধু একটা আমল করলে। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দখলতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, পরিবারের কাছে প্রবেশ করার সময় যদি সালাম দাও, এই সালামের কারণে তুমি এবং তোমার গোটা পরিবারকে আল্লাহ বরকত দ্বারা ঢেকে দিবেন। সালামটাই হবে তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ। কত সুন্দর সালামের হাদিস! আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بالله من بداهم بالسلام, মানুষের মধ্যে ওই মানুষটা, ওই ব্যক্তিটা আল্লাহর অধিক কাছাকাছি, যেই ব্যক্তিটা মানুষকে আগে সালাম দেয় ওই মানুষটা আল্লাহর তত কাছাকাছি হয়ে যায়। যে আগে সালাম দেয় সে আল্লাহর অনেক কাছাকাছি হয়ে যায়। কথা বুঝে আসছে না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারে সর্বোচ্চ 40 নেকি পর্যন্ত একটা বর্ণনা পাওয়া যায়, 30 নেকি পাওয়া যায়, 40 নেকি পাওয়া যায়, একটা শিথিল সনদের মাধ্যমে 40 নেকি, আর বিশুদ্ধ সনদে 30 নেকি পর্যন্ত আছে। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা, যা আর রজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর ফাসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন, ফারাদ্দা আলাইহি সালাম, নবী তার সালামের জবাব নিলেন, জবাব নেওয়ার পর সুম্মা জালাসা, যিনি সালাম দিলেন তিনি বসে যায়, নবী বললেন আসার 10 নেকি, কয় নেকি? যে সালাম দিছে কয় নেকি বললেন? 90টা কোত্থেকে আসলো? তাহলে যে সালাম দিল কয় নাকি পেল? 10 নাকি। এরপর আরেক ব্যক্তি আসছে, আসার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দেয়, সালাম দেওয়ার পর ফরদ্দা আলাইহি সালাম, নবী সালামের জবাব নেয়, নবীজি সালামের জবাব নেওয়ার পর ফাজাল আসা, দ্বিতীয় ব্যক্তিটাও বসে যায়, আল্লাহ নবী বললেন, দ্বিতীয় যে ব্যক্তিটা আসছে এই ব্যক্তিটা নবীকে বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রথম ব্যক্তি বলেছিলেন আসসালামু আলাইকুম, প্রথম ব্যক্তি কি বলছে? নবী বললেন 10, দ্বিতীয় ব্যক্তি আয়েশা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ নবী তার সালামের জবাব নেওয়ার পর বললেন 20, কত? তাহলে আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। সুম্মা জা আখর, আরেকজন আসছে, আসার পর ফাসাল্লাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন,
ফাজালাসা, লোকটা বসে যায়, নবী বললেন ইশরুনা, 30, কত? আসসালামু আলাইকুম, কত? রহমতুল্লাহ, কত? ওবারাকাতু। এটা বললে সমস্যা কথা, এই হাদিসটা বললে, এটা বললে মানে মুসল্লিরা খুশি হবে না, নব্বই বললে খুশি হবে, নব্বই বললে খুশি হবে, ওইটা বেশি, খালি বেশিটা মানে খুশি হইতে চায়, বেশিটা যদি মিথ্যার মাধ্যমে খুশি করা হয় এটা তো সঠিক হলো না। এটা হলো 5195 নম্বর হাদিসের বর্ণনা আবু দাউদের, পরের বর্ণনাটা 5196 বর্ণনা, এটা হলো আপনার দঈফুল ইসনাদ, শিথিল সূত্র, মানে নবীজির হাদিস ঠিক আছে, সূত্র তা একটু শিথিলতা আছে। এখানে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরবাউনা সালাম, সর্বোচ্চ 40 নাকি এখানে আলোচনা করছে, তাই নাকি? 40। তাহলে আমরা বিশুদ্ধ সূত্রে বর্ণনায় পেয়ে গেলাম মোট কয় নাকি 30, আর 90 যেটা, এটার অস্তিত্ব না, এটা নিশ্চিত কোনো বক্তা বানাইছে, একদম সন্দেহ নেই এটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জাল বলা, জাল শোনা, ভুল বলা, ভুল শোনা, এগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে ভুল ধরিয়ে দেওয়ার পর আমি যেন আমার ভুলটাকে মেনে নিয়ে সংশোধন হয়ে যেতে পারি, সংশোধন করে নিতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করে। সূরা জুমারের মধ্যে আসছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, আল্লাহকে যারা ভয় করেছে তাদেরকে দলে দলে টানতে টানতে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা জাউহা, এরা যখন জান্নাতের কাছে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাকুম খাজানাতুহা সালাম, জান্নাতে রক্ষী ফেরেশতারা বলবে সালাম সালাম, ও জান্নাতীরা তোমাদেরকে অভিবাদন, সালামের মাধ্যমে জান্নাতীদেরকে স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এত সুন্দর আয়াত থাকতে কেন 90 বলতে হবে বলো? তবে তোমরা ভালো ছিলে দুনিয়ার মধ্যে অনেক, ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতে প্রবেশ করে নাও, ইনশাল্লাহ আমরা জান্নাতে গেলে আমাদেরকে কিভাবে ফেরেশতারা ঢুকাবে কি বলে, সালাম বলে। শুধু কি তাই, সূরা আহজাবের 44 নম্বর আয়াত, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন জান্নাতীদের সাথে আল্লাহ দেখা হবে জান্নাতীরা বলবে সালাম, কি বলবে জান্নাতীরা? সালাম। তাহলে জান্নাতীরা সালাম বলবে, ফেরেশতারা সালাম বলবে। তো এই যে এখন আপনারা জানলেন বিষয়গুলা, তো এই বিষয়গুলা যদি আমরা বলি জানি, এটা আরো ভালো না? কোরআনে আছে, হাদিসে আছে, তাহলে আমাদেরকে বেশি বেশি কোরআন সুন্নার ব্যাপক প্রচার প্রসার যেন আমরা ঘটাইতে পারি এবং কোরআন সুন্নার উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তাহলে আমরা সালামের ব্যাপারে আজকে একটা ভুলের ব্যাপারে আমরা সংশোধন হয়ে গেলাম, যে সালামে 90 জবাব দিলে 10, বলেন এই কথাটি কি ভুল? না না, এইভাবে বলবেন, বলবেন ভুল, কি বলবেন? ভুল, এভাবে বলবেন ভুল, এবং মহব্বতের সাথে অন্য কেউ ভুলটা করলে আমরা কি করে দিব? সংশোধন করে দিব, ঠিক আছে না? ইনশাল্লাহ এরকম কিন্তু বলবেন না, হে বেটা তুই এতদিন কি করছস, এগুলো বলবেন না, এইভাবে না, সুন্দরভাবে বলবেন, ভাই আসলে সালাম দিলে 90 নাকি, এই জানাটা ভুল আছে, এটা সঠিক না, এটা কোথাও নাই, এটার অস্তিত্ব নাই এই কথাটার, তো এই জন্য আমরা এটা আর বলবো না, শুনবো না, এইভাবে বুঝিয়ে দেওয়া, তাহলে আপনার কুসংস্কার আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়ে যাবে। উতলুবুল ইলমা ওয়ালাও বিসিন, তোমরা চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো, কোন দেশে? সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো, দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস, কি লেখা নিচে? আল হাদিস মানে নবীজির বর্ণনা, বলেন নাউজুবিল্লাহ, এই কথাটি নবীজির বর্ণনা না, অনেক দূর থেকে আইসা বিদ্যা অর্জন করার হাদিস আছে, তিরমিজি শরীফের 2682 নাম্বার হাদিস, কোন কিতাব? হাদিস নাম্বার 2600, এমনি বলাইলাম আমাকে, যদি মনে থাকে কখনো তো ভালো, কাজে লেগে গেছে। তো 2682 নাম্বার হাদিসের বর্ণনা কয়েস ইবনে কাসির থেকে বর্ণনা, তিনি বলেন, তাহলে আগে এতটুকু আমরা বুঝি, দেয়ালে যে লেখা তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো, নিচে আল হাদিস লেখা, কথাটা কি সঠিক না ভুল? তো যাদের দেয়ালে লেখাটা দেখবেন তাদেরকে বুঝিয়ে দিবেন, ভাই এই লেখাটা তো সঠিক না,
কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে লেখা দেখলে বুঝিয়ে দিবেন যে এই লেখাটা সঠিক না, মোহাম্মদের সাথে বুঝিয়ে দিবেন যে নিচে আল হাদিস শব্দটা মুইসা দেন, তো বলবে এটা অমুকে বলছে, আপনি বলবেন যে অমুকের নামটা লেখেন, নিচে আল হাদিস লেখেন না, আল হাদিস মানে আমার নবীর কথা, আমার নবী কথা বলে নাই। কি কথা বুঝে আসছে? তো তিরমিজি শরীফের 2682 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে কাইস ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, দামেশকের মসজিদে আমি বসা, আবু দাউদ শরীফে হাদিসটা আছে, নবীজির সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেশকের মসজিদে বসা। দেখেন হাদিসটা শুনেন মন দিয়ে, আমার কষ্টটা কোথায় জানেন, এত সুন্দর হাদিস থাকতে কেন এটা বলতে হবে যে সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো। এখন হাদিসটা শোনেন কত সুন্দর হাদিস, কদিমা রাজুলুম মিনাল মাদিনাতি ইলা দিমাশ ইলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন, কোন বর্ণনায় কদিমা রাজুলুম মিনাল মাদিনাতি আলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া হুয়া বি দিমাশ, এক ব্যক্তি মদিনা থেকে দামেশকে আসছে নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পর তাকে বললেন, মা আকদামাকা ইয়া আখি, ভাই তুমি এত দূর থেকে কেন আসছো, কি কারণে আসছো, কোন জিনিস তোমাকে আমার কাছে এত দূর থেকে নিয়ে আসছে। মদিনা থেকে দামেশকের দূরত্ব প্রায় 1300 মাইলের কাছাকাছি, কয় মাইল? 1300 মাইল। আপনারা অনেকে মোবাইলে মাসালা জিজ্ঞাসা করে খুব সুন্দরভাবে চান যে মোবাইল থেকে জবাব নিয়ে নিতে, ঠিক না? যে হুজুর মোবাইলই তো আছে, এই মোবাইলে মাসালা দেওয়ার কারণে ফতুয়া বিভাগগুলো মাজলুম হয়ে যাইতেছে। মোবাইলে কোনো মাসালা না, মাসালা ফতুয়া বিভাগে, মাহফিল মাসালা দেওয়ার যারা মাসালা ফতুয়া বিভাগে, ফতুয়া বিভাগগুলো আবার চিন্তা করতে হবে আমাদের দেশের। 1300 মাইল দূরে আসছে, দেখেন কি কয়, ভাই তুমি কেন আসছো? উনি জবাব দিলেন, আমি আপনার কাছে আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, কয় বলো না কেন, কয় বালাগানি হাদিসুন আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, আমি শুনলাম আপনি নাকি এই হাদিসটা আল্লাহ নবীর কাছ থেকে বর্ণনা করেছেন, একটা মাত্র হাদিস আমি আপনার কাছ থেকে নিশ্চিত হওয়ার জন্য আসলাম যে আসলে এটা নবীর হাদিস কিনা, শুধু এই কথাটা জানার জন্য প্রায় 1300 মাইলের কাছাকাছি রাস্তা অতিক্রম করে আপনার কাছে আসলাম, এটা নবীর কথা কিনা শুধু এই নিশ্চয়তার জন্য, এটা নবীর কথা কিনা শুধু এই নিশ্চয়তার জন্য। অথচ আপনি একের পর এক বলে দিচ্ছেন, নবীজি বলছে, নবীজি বলছে, শুধুমাত্র নবীর কথা কিনা এই কথা নিশ্চিত হওয়ার জন্য আসছে। আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কয় মাইল আমার জানা নেই, এত বেশি হবে কিনা তাও জানি, ঢাকা থেকে আপনার বেশি দূরত্ব এক জায়গায় দেখলাম লেখা প্রায় 450 মাইলের কাছাকাছি ঢাকা থেকে, তো ওই সাইডে কতটুকু জানি না, তো প্রায় 1300 মাইল মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, একটা হাদিস শুধু এই যাচাই করার জন্য, এটা আসলে নবীর হাদিস কিনা শুধু আপনার কাছ থেকে এই কথাটা শুনতে আসছি আমি মদিনা থেকে। তো পরে বলে কি, আমা কদিম তালি তিজারো, তুমি কোনো ব্যবসার জন্য আসো নাই, কয় না কোনো ব্যবসা করতে আসি নাই, আমা কদিম তালি হাজা, তুমি কোনো প্রয়োজনে আসো নাই, কয় না না আমি কোনো প্রয়োজনে আসি নাই, শুধু একটা হাদিসের ব্যাপারে যাচাই করতে আসলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন এবার বললেন, হ্যাঁ নবীজির কাছ থেকে আমি এই হাদিস শুনেছি, মান সালাকা তরিকাই ইবতাগি ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এটা তিরমিজির বর্ণনা, অন্য কিতাবের বর্ণনা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন কেউ যদি বিদ্যা অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। তাহলে বিদ্যা অর্জনের রাস্তা অবলম্বন করলে কিসের রাস্তা সহজ হয়? এখন আমরা দেখেন যদি দূর বুঝাইতে হয় কখনো বিদ্যা অর্জনের জন্য, তাহলে আমরা এই বর্ণনাটা বলতে পারবো যে সুদূর মদিনা থেকে দামেশকে গেছে শুধু কয়টা হাদিস যাচাই করার জন্য, তাহলে এই যে দূরে যাওয়ার ব্যাপারে এটা বললেই তো হয় আমাদের। এরপর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম,
বিদ্যা অর্জন যারা করে তারা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার মধ্যে ফেরেশতারা তাদের পরগুলা বিছিয়ে দেয়। وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ কোন বর্ণনায় وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ যে আলেমরা বাচ্চাগুলারে পড়ায় ছাত্রগুলারে পড়ায় এই আলেমদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যারা আছে এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে বিদ্যা অর্জনের ফজিলত আছে না? এই কথা বলার পর নবীজি বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীর ওয়ারিশ। বলেন আলেমগণ কাদের ওয়ারিশ? নবীদের। নবীদের ওয়ারিশ বলেন, নবীদের কাদের? নবীদের ওয়ারিশ। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, নবীরা স্বর্ণ রূপার ওয়ারিশ বানায় না। ইন্নামা ওয়াররাসুল ইলমা, তারা বিদ্যার ওয়ারিশ আলেমদেরকে বানায়। কোরআন সুন্নার ওয়ারিশ নবী আমাদেরকে বানিয়ে গেছে, তো আমি কেন এখানে বলে বসে বলতে হবে সালামে নব্বই নাকি? নবী না মিরাজ দিয়ে গেছেন, তো নবীর মিরাজ বন্টন করেন কেন? কোনো ভুল কথা এখানে বলতে হবে জেনে শুনে? না জেনে বললে ঠিক আছে, কিন্তু জানায় দেওয়ার পরে তো আমি স্বীকার করি যে হ্যাঁ আমি ভুলে আছি। নবীর মিরাস এটা প্রচার করতে হবে সঠিকভাবে, নবী উত্তরাধিকার বানিয়ে গেছেন। তাহলে বলেন বিদ্যা অর্জনের আলাদা ফজিলত আছে? আল্লাহ আমাদেরকে ফজিলত সম্বলিত যেই বিষয়গুলা নবীর থেকে আছে ওইগুলা যেন নবীর নাম বলে ওইগুলাই বলতে পারি যা নবী বলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন এই মাদ্রাসাগুলা সম্পর্কে আলোচনা করছেন নবীজি, 2699 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা লম্বা, শেষের দিকে আছে দেখবেন। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় যখন কোন ঘরের মধ্যে একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার পর ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য একত্রিত হয়ে যায় হেফজখানা মাদ্রাসা। ওয়া তাদারাসুনাহু, পড়ে এবং পড়ায়, পড়ে এবং পড়ায়, এক ঘরের মধ্যে একত্রিত হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য এবং পড়ানোর জন্য। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা অবতীর্ণ হয়। ওয়াগশিয়াতুহুমুর রহমাত, তাদেরকে আল্লাহর রহমত বেষ্টন করে রাখে, আচ্ছাদিত করে রাখে, ঢেকে রাখে রহমত তাদেরকে। ওয়া হাফফাতুহুমুল মালাইকা, এই আলেম ছাত্রগুলারে আল্লাহর ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে রাখে। তাহলে আলেমদের মর্যাদা সম্বলিত সঠিক বর্ণনা আছে না? আমরা এগুলাই বলবো, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান খারাজা ফি তালাবিল ইলম কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কি কয় দেখেন, যে ব্যক্তি এলে মনে শুনে বের হয়ে যায় ওই ব্যক্তি ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ, এলে মনে শুনে যে বের হয় ঘরে আসার আগ পর্যন্ত কার রাস্তায় থাকে? আপনার এক শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তা বলতে খালি একটা জিনিসই বুঝুন, এটা কিন্তু ঠিক না। তাবলিগও আল্লাহর রাস্তা, মাদ্রাসাও আল্লাহর রাস্তা, এটা মাথা রাখবেন। হক্কানি পীর মাশায়েখ আল্লাহর রাস্তা, কিন্তু আপনারা মনে অনেকে মনে করেন না, মনে হয় শুধু তাবলিগ আল্লাহর রাস্তা না। তো এই হাদিস কি? 2647 নম্বর হাদিস তিরমিজি শরীফের, বলেন তাবলিগও কিসের রাস্তা? আল্লাহর। মাদ্রাসার পড়ানো কোরআন হাদিস বিদ্যা এগুলো কিসের রাস্তা? আমরা যেন এরকম না বলি যে একমাত্র তাবলিগটাই আল্লাহর রাস্তা, না, তাবলিগও আল্লাহর রাস্তা। হক্কানি আল্লাহওয়ালা পীর মাসাহিদ, তাদের কাজটাও আল্লাহর রাস্তার কাজ। দিনই বিদ্যা অর্জন, যেখানে শিক্ষা দেওয়া হয়, শিখানো হয়, এটাও আল্লাহর রাস্তার কাজ। তাহলে আল্লাহর রাস্তাটা কি ছোট না ব্যাপক? ব্যাপক। তো কোনো ব্যক্তি যখন এলেম অন্বেষণে বের হয় সে ঘরে ফিসিয়া ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। তা আল্লাহ আমাদের সকলকে এলমে দিন যেন আমরা অন্বেষণ করতে পারি, এলমে দিন অন্বেষণ করে অর্জন করে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা সঠিকভাবে যেন জাতিকে আমরা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কার ঘর?
অল মাদ্রাসা দুবাইতি, মাদ্রাসা আমার ঘর। বলেন মাদ্রাসা কার ঘর, মানে আমার বলতে কার, নবীর। বলেন কার ঘর, এই কথাটি জাল, এই কথাটি জাল। সবাই বলেন কি, এখন আওয়াজ ছোট হয়ে গেছে, মানে বিশ্বাস করতে চায় না হুজুর কি বলেন, এতদিন তো কি জানলাম। হ্যাঁ জাল, এটা মসজিদ আল্লাহর ঘর, এটা সত্যি কথা, কিন্তু নবী এর পরে বলছে অল মাদ্রাসা দুবাইতি, মাদ্রাসা আমার ঘর, এই কথাটি জাল, এটা নবীজি বলে নাই। মাদ্রাসায় নবীর মেহমান, এটা সত্য, কারণ নবীর বিদ্যা অর্জন করে মাদ্রাসা ছাত্ররা, কিন্তু এ কথা সত্য না যে নবী বলছে মাদ্রাসা আমার ঘর। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই কথা বলা যাবে না। কি কথা বুঝে আসছে সবার? আচ্ছা।